না ফেরার দেশে চলে গেলেন রাজশাহীর ভাষা সৈনিক আবুল হোসেন বুধবার বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর মরহুম আবুল হোসেন তার দুই ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণাগ্রাহী রেখে গেছেন তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের রাজশাহী সভাপতি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর সাইফুল জানান চারটার দিকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ভাষা সৈনিক আবুল হোসেনকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় সেখান থেকে তাকে বত্রিশ নম্বর ওয়ার্ডে পাঠানো হলে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান তিনি মরহুমের বড় ছেড়ে আবুল হাসনাত বিদ্যুৎ জানান মা কয়েক বছর আগেই মারা গেছেন আর বাবা বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি বারিন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তিনি জানান পনেরো দিন থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি বুধবার সকালে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এদিকে গত নয় ফেব্রুয়ারি তাকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয় ভাষা সৈনিক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন বুধবার এক শোক বার্তায় মেয়র মরহুমের বিদেহী আত্মার মাকফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন শোক বার্তায় মেয়র লিটন বলেন উনিশশো সালের মহান ভাষা আন্দোলনে আবুল হোসেন যে অবদান রেখেছেন জাতি তা চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এদিকে ভাষাসৈনিক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বুধবার রাত সাড়ে নটার দিকে নগরের টিকাপাড়া মহানগরীর গাঁ মাঠে মরুমের নামাজে জানাজা শেষে টিকাপাড়া কবরস্থানে তার দাপন সম্পন্ন হয় বিকাল সোড়া চারটার সময় রাঁচি মেডিকেল হাসপাতালে উনি ইন্তেকাল করছেন আজকে উনি গতকাল গত দুই দিন দুই তিন দিন ধরে মানে গত সপ্তাহ ধরে উনি একটু শ্বাসকষ্টে ভুগছিলেন খিদা রুচি ছিল না খাচ্ছিলেন না ডাক্তার যাইছেন আমাদেরকে ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছিলেন পরবর্তীতে আমি আজকে হসপিটালে নিয়ে যাই ডাক্তারকে দেখানোর জন্য যে মা ডাক্তার মা শামসুল আলম সাহেবের কাছে উনি পরবর্তীতে আবার এই কন্ডিশন দেখে আমাদের বড় মেডিকেলে মানে রাজশাহী মেডিকেলে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরে রাস্তাতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে ওনার ওনার কোনো কোনো সমস্যা ছিল না ডায়াবেটিস বা প্রেশার বা আদার্স কোনো উনি কোনো সমস্যা ছিল না